দীঘা বেড়াতে এসে আমরা কিন্তু অনেকেই বাজেট হোটেল খোঁজ করি। বাজেট হোটেলের থেকেও আরে একটু যদি সস্তা হয় তাহলেও সেই হোটেল যদি পেয়ে থাকি সেটা হলে তো আরও সোনায় সোহাগা। তো চলুন বাজেট হোটেলের থেকেও আরও কি কমে হোটেল পাওয়া যায় সেই ব্যবস্থা আমি আপনাদের করে দিচ্ছি। আমি আপনাদের জন্য আজকে কিছু সব থেকে কম দামের, একদম কম দামের হোটেল আপনাদের জন্য খুঁজে বেড়ানোর চেষ্টা করছি। একবারে সব হোটেল দেখানো সম্ভব হবে না, আমি একটা বা দুটো করে দেখাচ্ছি, কারণ সবগুলো হোটেল একসঙ্গে দেখালে ভিডিওর লেন্থ কিন্তু বেড়ে যাবে, সেই জন্য আমি এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো চলুন আমার সাথে একদম সস্তায় কী হোটেল আছে দেখানোর চেষ্টা করি। দর্শক বন্ধুরা, আমার পিছনে এই হলো কালীমাতার মন্দির, ওল্ড দীঘা কালীমাতার মন্দির, আর এইটা হলো মেন রোড আর কি। এইদিকে সোজা চলে গেছে দীঘার সৈকত আর কি, আর এদিকে চলে গেছে নিউ দীঘা। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা ওল্ড দীঘা কালীমাতা মন্দির। এই মন্দিরের পাশ দিয়ে চলে গেছে একটা রাস্তা, এদিকে কিন্তু প্রচুর হোটেল আছে, সেই হোটেলগুলোর রিভিউ আজকে আমি করতে চলেছি আর কি। এবং আপনারা যারা আসবেন এই কালী মন্দিরটিকে ল্যান্ডমার্ক হিসাবে মনে রাখবেন, তাহলেই হবে। এই কালী মন্দিরটিকে মনে রাখলে কালী মন্দিরের জাস্ট পাশ দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে সেই রাস্তা বরাবর আমি যে সমস্ত হোটেলগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। তো চলুন যাওয়া যাক। হোটেল নীল সাগর দেখতে পাচ্ছি, দেখুন যথেষ্ট বড় হোটেল আর কি, তাই চার পাঁচতলা তো হবেই আর কি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সোজা চলে গেছে ওল্ড দীঘা সি বিচ এবং নেহরু মার্কেট সোজা আর কি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাও আপনার ওল্ড দীঘা সি বিচেই যাবে। তো চলুন ভিতরে গিয়ে হোটেল কর্তৃপক্ষের সাথে একটু কথা বলা যাক। হোটেলের লোকেশনটা কি, মানে মানুষ কিভাবে আসবে আর কি? দীঘা আমাদের হোটেলে আসতে গেলে, ঠিক আছে, আপনার দীঘা টার্নিংটা যে আছে, আচ্ছা, ওই টার্নিং থেকে মুরলে দেখবেন যে রাস্তার সাইডে একটা কালী মন্দির আছে, কালী মন্দির সাইডে আমাদের, ঠিক আছে, যে হোটেল কালী মন্দিরের পেছনে হচ্ছে এটা জায়গাটার নাম হচ্ছে, ওটাকে বলা হয় আপনার রাজবাড়ি কমপ্লেক্স, ঠিক আছে। রাজবাড়ি কমপ্লেক্স ঢুকলেই আমাদের হোটেল স্ট্রেট আপনার লেখা আছে, দেখা যাবে যে হোটেল নীল সাগর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা সিঙ্গেল পার্সন কাউকে কি অ্যালাউ করেন? না, সিঙ্গেল পার্সন অ্যালাউ হয় না। আর নন ম্যারিড কাপল যারা তাদেরকে কি অ্যালাউ করেন? নন ম্যারিড কাপল যারা তাদেরকে অ্যালাউ করা হয়, ঠিক আছে। এবার আপনারা সিঙ্গেল বলতে যদি কোনো থানা থেকে কোনো দরখাস্ত দিলে ওখানে গেলে সবাই গিয়ে আমরা অ্যালাউ করি। আর বাইরের খাবার পত্র কেউ আনলে কি অ্যালাউ করেন সেটা? না, বাইরের খাবার আমাদের কোলে অ্যালাউ নেই, যেহেতু আমাদের রেস্টুরেন্ট আছে, আমাদের কোনো রেস্টুরেন্ট আছে, আপনি বাইরে থেকে খেয়ে আসতে পারে কিন্তু সে খাবার বাইরে ভেতরে নিয়ে আসা যাবে না একদম। আর বলছি গাড়ি পার্কিং এর কি ব্যবস্থা? গাড়ি পার্কিং আমাদের সামনে আছে, ঠিক আছে, সামনে আমাদের গাড়ি পার্কিং আছে। আবার গাড়ি যতটা আপনার ভর্তি হয়ে গেলে তখন আমাদের সামনে বিদ্যুৎ বেকারি আছে, বিদ্যুৎ বেকারির পাশে আমাদের পার্কিং আছে, ওখানে রাখবেন। আচ্ছা, হোটেলের ফোন নাম্বারটা একটু বলে দিন। 8167683497। চলুন দর্শক বন্ধুরা, এই হোটেলের দুটো রুম আমরা দেখে আসি। এছাড়া এই হোটেলের দুদিকেও দুটো প্রচুর রুম দেখতে পাচ্ছি মোটামুটি, এদিকেও রুম আছে, ওনাদের লিফটও আছে, আপনারা লিফট করেও যাতায়াত করতে পারবেন আর কি। এবং এদিক দিয়ে উপরে চলে যাওয়া যাবে, উপরেও প্রচুর রুম আছে, আর এদিকটা বাইরে আর কি, মেন রোড আর কি। আচ্ছা, এখন এই হোটেলের 104 নম্বর রুম দেখতে পাচ্ছি, চলুন ভিতরে গিয়ে দেখা যাক রুমটা কেমন কী আছে। দেখুন যথেষ্ট বড় রুম আছে, দুদিকে দুটো জানলাও দেখতে পাচ্ছি যেগুলো জানলার কভার দিয়ে ঢাকা আছে আর কি। এবং একটা কিং সাইজ বেড আছে যেটাতে আপনারা দুটো বালিশ রাখা আছে, কিন্তু তিনজন অনায়াসে আপনারা থাকতে পারবেন আর কি। আর হোটেল কর্তৃপক্ষ এই ধরনের একটা কিট দেবে আপনাদেরকে, যেখানে টাওয়েল আছে, একটা সাবান এবং দুটো শ্যাম্পু দেখতে পাচ্ছি। আর এখানে আপনার র্যাক আছে যেটা আপনারা রাতে গায়ে দিয়ে শুতে পারবেন। এই কোনার দিকে একটা চেয়ার দেখতে পাচ্ছি, আর এদিকে একটা টি টেবিল আছে, টগও দেখতে পাচ্ছি, সঙ্গে অ্যাস্ট্রে আছে। এখানে একটা আয়না দেখতে পাচ্ছি, আর এদিকে পর্দা সরালেই আপনারা বাইরের দৃশ্য একটু দেখতে পাবেন আর কি মোটামুটি এখান থেকে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই সামনে সামান্য একটু গেলেই কিন্তু দীঘার সমুদ্র সৈকত আর কি। এদিকে একটা টিভি দেখতে পাচ্ছি যেটা খুবই ভালো এবং চলে আর কি। আর ওয়াশরুমটা দেখুন, এবার দেখুন এই ওয়াশরুমে গেজার দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন আছে, এবং ওই ওয়াশরুমের ফ্লোরটা দেখুন খুবই সুন্দর এবং ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। এদিকে বেসিন দেখতে পাচ্ছি, দুটো
বালতি এবং মগ সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আর কি। তাহলে এই রুমটা রেন্ট কত দাদা? এটা হচ্ছে আমাদের 800 টাকা আর কি, 800 থেকে 850। 800 থেকে 850। উমা লজ দেখতে পাচ্ছি, দেখুন যথেষ্ট বড় লজ, 1, 2, 3, 4 তলা আছে। আর সব থেকে বড়ো কথা এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা আপনারা গাড়ি পার্কিং করার জায়গা আর কি, এমনকি বাস বা ছোটো গাড়ি আনলেও আপনারা এখানে পার্কিং করতে পারবেন। সামনের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে সামান্য একটু গেলে নেহরু মার্কেট এবং তার পাশে সমুদ্র সৈকত আর কি। হ্যাঁ চলুন হোটেল কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলি। বলছি দাদা, আপনার এখানে সর্বনিম্ন রুম কত থেকে শুরু হচ্ছে? 300 আছে। আচ্ছা 300 থেকে। আচ্ছা এখন এলে 300 টাকায় পাওয়া যাবে। কেউ যদি 25শে ডিসেম্বর বা জানুয়ারি মাসে আসে সেক্ষেত্রে কি ভাড়া একই থাকবে না একটু বাড়বে? না বাড়বে। সেক্ষেত্রে কত হতে পারে তাও? ওই 700-800। 700-800-র মধ্যে পেয়ে যাবে আর কি। আচ্ছা আপনারা সিঙ্গেল পার্সন কাউকে কি অ্যালাউ করেন? না সিঙ্গেল পার্সন অ্যালাউ। আচ্ছা নন ম্যারিড কাপল যারা তাদের কি অ্যালাউ করেন? কাগজপত্র ঠিকঠাক থাকতে হবে। আর কেউ যদি নেহরু মার্কেট থেকে বাইরে রান্না খাবার করিয়ে নিয়ে আসে এখানে এনে খেতে পারবে? এলাও আছে আমাদের, এলাও আছে আমাদেরও ক্যান্টিন আছে, মানে পাশে রান্না করতে দিলেও মাছ মাংস দিলে রান্না করে দেয়। ও রান্না খরচা করো, কম খরচা আর কি। আচ্ছা শুধু মেকিং চার্জটা নেই? ওরা মেকিং চার্জ তো আপনার এখানে রান্না ব্যবস্থা নতুন দেখলাম আর কি। আর আমাদের ক্যান্টিনও আছে বাইরে, ওইখান থেকে খাবার আছে সাপ্লাই যদি কেউ খেতে চায় ঘরের ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো রুম সার্ভিস পাওয়া যাবে আর কি? আমাদের ছোট আছে রুম সার্ভিসে। ও আচ্ছা আচ্ছা, এই দাদা রুম সার্ভিস করে দেবেন আর কি, কোনো অসুবিধা হবে না, নিশ্চিন্তে আসুন। আচ্ছা আর ফোন নম্বরটা বলে দেন আপনার হোটেলে। 9851045729। এখানে লজের নিয়মাবলী আছে যেগুলো আপনাদের মেনে চলতে হবে আর কি, আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলুন দর্শক বন্ধুরা এই হোটেলে দুটো রুম আমরা দেখে আসি। আচ্ছা এখন এই হোটেলে 3 নম্বর রুম দেখতে পাচ্ছি, চলুন ভিতরে রুমের অবস্থাটা কি একবার দেখি। দেখুন যথেষ্ট ভালো বড় রুম আছে, একটা কিং সাইজ বেড দেখতে পাচ্ছি যেখানে আপনারা 3-4 জন অনায়াসে থাকতে পারবেন। এদিকে একটা টেবিল দেখতে পাচ্ছি, এদিকে চেয়ারও আছে, আর টেবিলের সঙ্গে একটা আয়নাও আছে, এবং ঘরের মধ্যে একটা তার টাঙানো আছে, আপনি যদি ভিজে জামা কাপড় থাকে শুকাতে পারবেন এখানে। এদিকে একটা আলনাও দেখতে পাচ্ছি, এখানে একটা র্যাকও আপনারা দেবেন গায়ে দেওয়া নাকি? গায়ে দেওয়া র্যাকও পাওয়া যাবে। আর এদিকটা বাথরুম আছে, চলুন একটু দেখিয়ে নিয়ে আসি। দেখুন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, নিচটা শ্বেত পাথর দেওয়া আছে, আর ইন্ডিয়ান স্টাইল, এখানে বালতি মগ সমস্ত কিছু আছে আর কি। তাহলে দাদা এই রুমটার রেন্ট কত, ভাড়া কত? 300 টাকা। 300 টাকা। গরম জলের তো ব্যবস্থা দেখলাম না, গরম জল কি আলাদা করে পাওয়া যাবে? বললে পাওয়া যাবে আলাদা করে। আচ্ছা আচ্ছা, এখন 201 নম্বর রুম দেখতে পাচ্ছি, এটা একটু ডবল বেডের রুম আর কি। দেখুন পাশাপাশি দুটো বেড পাতা রয়েছে, একটি বেডে 2 জন আর একটি বেডে 3 থেকে 4 জন, অর্থাৎ 6 জন থাকতে পারবেন আপনারা এখানে। ওনারা ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করছেন আর কি। এদিকে টিভি আছে, এদিকে আয়না, আপনার টেবিল চেয়ার সমস্ত কিছু আছে, এদিকে একটি জানলা আছে যেখান থেকে আপনারা বাইরের দৃশ্য দেখতে পাবেন আর কি। চলুন এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে আনি আপনাদের এই রুমের। দেখুন মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু এখানে কিন্তু আমি ওয়েস্টার্ন দেখতে পাচ্ছি, কোমর বসানো রয়েছে, আর বেসিন আছে, সে সঙ্গে আয়না আছে, উপরে শাওয়ার আছে, বালতি মগ সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। তবে এখানে সবথেকে বড় মানে যে বিষয়টি আপনাদের বলা উচিত সেটা হলো গেজার কিন্তু আপনি এখানে পাবেন না, আপনাকে কিন্তু গরম জল নিতে হলে আলাদা করে গরম জলটা আপনাকে এখানে প্রোভাইড করা হবে। এছাড়া এগুলো সমস্ত রুম ওনাদের, দুপাশে সব রুম আছে, এবং সামনে একটি কমন ব্যালকনি আছে যেখানে দাঁড়িয়ে আপনারা বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন। আর এখানে গাড়ি পার্কিং করতে পারবেন আপনারা, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এমনকি বাস নিয়ে আসলেও এখানে পার্কিং করতে পারবেন। আর সামনেই এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, ওই সোজা রাস্তাটি সামান্য একটু গেলেন কিন্তু নেহরু মার্কেট, আর তার পাশে দীঘা সমুদ্র সৈকত, ওল্ড দীঘা সমুদ্র সৈকত আর কি।